আমরা সেই রেজলিউশন নেওয়া হয়েছে, আমি আর সহ উপাচার্য এটার সঙ্গে সহমত পোষণ করিনি। আমরা উই আর নট পার্টি টু দি রেজলিউশন, তার কারণ যে মাননীয় আচার্যর যে চিঠি তা প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ে যে লয়ার দিয়েছেন তার মতে বাইরে আমরা যেতে পারি না, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা রাজ্যপালের সঙ্গে কথা বলবো এবং যাতে এই অবস্থাতে ইউনিভার্সিটি চালানো যায় না আমরা দুজনেই অব্যাহতি চাইব। দ্যাট ইন সিক্স ডিপার্টমেন্টস অফ দি আর্টস ফ্যাকাল্টি, নাম্বার ওয়ান বেঙ্গলি, দেন কম্পারেটিভ লিটারেচার, ইংলিশ, হিস্ট্রি, ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড ফিলোসফি, অ্যাডমিশন টু দ্য ইউজি কোর্সেস উইল বি অন দি বেসিস অফ 50% ওয়েটেজ অন অ্যান অ্যাডমিশন টেস্ট অ্যান্ড 50% ওয়েটেজ অন দি মার্কস অবটেইনড ইন দ্য প্লাস টু বোর্ড এক্সামস। নাম্বার টু, ইন ভিউ অফ দি ইনএবিলিটি অফ দি অ্যাডমিশন কমিটি, দ্য ফ্যাকাল্টি অফ আর্টস to decide upon the modalities of conducting the admission test in the six departments. This EC meeting empowers the Register, GU and Dean Faculty of Arts to decide on the modalities of such admission tests. আমার মনে হয় যে এটা আমাদের নৈতিক জয়, কারণ ইউনিভার্সিটি যে ডিসিশন নিয়েছে তার জন্য সাধুবাদ, কিন্তু ভিসি স্যার বা প্রভিস স্যার এখনও যে মানে সরকার বা গভর্নমেন্টের কথা ওয়াইজ চলছেন তা বোঝা যাচ্ছে, কারণ ওনারা এখনও অবধি এই মিটিংয়ে কোনো ধরনের ওপিনিয়ন রাখেননি। তো আমি ইউনিভার্সিটিকে বলবো যে আমাদের ইউনিভার্সিটির কাছে, ইউনিভার্সিটির স্টেকহোল্ডারের কাছে এটা সাধুবাদ যে তারা নিজেদের মতো করে ডিসিশন নিতে পেরেছে, গভর্নমেন্ট যা বলেছে তার এগেনস্টে দাঁড়িয়ে যে আমরা উচিত করছি যে ব্যাপারটা সেটা দাঁড় করাতে পেরেছে। ইউনিভার্সিটির অটোনমির জয়ের দিকে আমরা এক ধাপ এগিয়েছি, হয়তো আরও অনেক ধাপ যাওয়া বাকি, ফলে তো আন্দোলন চলবে। আপাতত আমরা জেনারেল বডি মিটিং করে ডিসিশন নেবো যে এরপর আমরা কী করব, কিন্তু এই যা ডিসিশন বেরিয়েছে তা ইসি রেজলিউশন হিসেবে যা ডিসিশন বেরিয়েছে সেটাকে আমরা আপাতত সাধুবাদই জানাচ্ছি। অনশনের সম্পূর্ণ দাবি প্রবেশিকা ফেরানো ছিল না, দাবিটা ছিল অনেক ডিপার্টমেন্টে প্রবেশিকা পরীক্ষা হয়, অনেক ডিপার্টমেন্টে প্রবেশিকা পরীক্ষা হয় না, কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে এই ডিসিশনটি কোনোভাবে নিতে পারছিল না। অ্যাজ ইউনিভার্সিটি স্টেক হোল্ডার তারা সরকারের বা গভর্নমেন্টের একটি অর্ডার বা একটি বার্তার উপর নির্ভর করছিল যে তারা কী করবে। আমাদের বারবার বক্তব্য ছিল যে ইউনিভার্সিটি নিজের মতো করে যাতে অটোনমাসলি এই ডিসিশনটিকে ডিসাইড করে যে তারা কি করতে চাইছে, ফলত আমাদের এটা দেখে ভাল লাগছে যে ইউনিভার্সিটি আজকে নিজের মতো করে ডিসাইড করতে পেরেছে। প্রভিসি বা ভাইস চ্যান্সেলার ওনারা বক্তব্য রাখেননি, গভর্নমেন্ট যা অর্ডার দিয়েছিল সেটা বাদ দিয়েও কিছু বক্তব্য রাখতে পেরেছেন। সেই জায়গার থেকে আমরা আমাদের আপাতত জেনারেল বডি মিটিং করবো, সেখান থেকে আমরা ডিসিশন নেবো যে আমরা অনশনের পরবর্তী স্টেপ হিসেবে কি নিতে পারি বা নাকি অনশন তুলবো নাকি থাকবো, সেটা আমরা জেনারেল বডি মিটিংয়ের পরই বলতে পারবো। রেকর্ডেড হিজ নোট অফ ডিসেন্ট টু দ্য রেজলিউশন। Resolved, 1. That in 6 departments of the Faculty of Arts, Bengali, Comparative Literature, English, History, International Relations and Philosophy, admission to the UG courses will be on the basis of 50% weightage on an admission test and 50% weightage on the marks obtained in the plus 2 board exams.